অতিরিক্ত গরমে মানুষের যেই অবস্থা হয় সেখানে মোটরসাইকেলের যান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ ইঞ্জিনের অবস্থা আমরা সবাই কম বেশি জানি। এছাড়া আরও অনেক যান্ত্রিক ব্যবস্থা মোটরসাইকেলে রয়েছে যেগুলো গরমের সময় ক্ষতিগ্রস্ত হয়ে বাইকের ক্ষতি করতে পারে। এই অবস্থায় বাইকের বিভিন্ন অংশের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়, তাই অত্যাধিক তাপে বাইক চালানো হতে পারে বিপজ্জনক। টায়ারের প্রেশার এছাড়া আরও অন্যান্য অনেক বিষয় আছে যার কারণে মোটরসাইকেলের বাড়তি যত্ন প্রয়োজন হয়। তাই আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক গরমের সময় বাইকের যত্ন কিভাবে নেওয়া উচিত। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই বাইকের কুলেন্ট নিয়ে প্রসঙ্গ, গরমের সময় বাইকের কুলেন্ট ঠিক আছে কিনা দেখে নিন। যাদের এয়ারকুল সিস্টেমের বাইক তাদের তো আর কথাই নেই, তারা অবশ্যই কিছুক্ষণ পরপর বাইকের রেস্ট দিন, নইলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আর যাদের লিকুইড কুলিং সিস্টেম আছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে কুলেন্ট হলো এক ধরনের তরল বা লিকুইড যা বাইকের ইঞ্জিনের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যানবাহনের জন্য কুলিং সিস্টেম হিসেবেই এই পদ্ধতি। অ্যান্টিফ্রিজ এবং পানির মিশ্রণে তৈরি এই তরল গরমকালে বাইককে সুরক্ষিত রাখে, অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর আশেপাশে ইঞ্জিনের ধুলো থাকলে অবশ্যই নিয়মিত পরিষ্কার করুন, কারণ ময়লা জমে থাকলে তা চালানোর সময় ইঞ্জিনে বাতাসের প্রভাব কম পরিলক্ষিত হয়, তাই ইঞ্জিন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না। এবার চলে আসুন জানা যাক বাইকের টায়ার প্রেশারে। গরমের সময় টায়ার প্রেশার সাধারণ সময় থেকে একটু কম রাখার পরামর্শ দেওয়া হয়। বাইকের চাকায় বাতাসের চাপ যত বেশি হবে অতিরিক্ত গরমে চাকা তত বেশি তাপ প্রবাহিত হবে। আর হাই স্পিডে বাইক চালানোর সময় চাকা যেহেতু সরাসরি রাস্তার সংস্পর্শে থাকে তখন অতিরিক্ত গরম হয়, তাই সাবধান না থাকলে টায়ারের ক্ষতি হতে পারে এবং বাইক স্কিড খেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এবার চলুন দেখা যাক ফুয়েল ট্যাঙ্কে কি করা যেতে পারে। গরমে বাইকের ফুয়েল ট্যাঙ্ক কখনোই ফুল করবেন না, কারণ তাপ সৃষ্টি হলে পেট্রোল বা ডিজেল দ্রুত ছড়ায়। ফলে ফুয়েল ট্যাঙ্ক যদি ভর্তি থাকে তবে জ্বালানি উপচে পড়া এবং অগ্নিসংযোগ সহ দুর্ঘটনা ঘটা সম্ভব। সবচেয়ে ভালো হয় যদি ফুয়েল ট্যাঙ্কের চার ভাগের তিন ভাগ ভর্তি রাখেন। উদাহরণস্বরূপ বলা যায় আপনার বাইকের ট্যাঙ্ক 10 লিটার হলে 7 থেকে 7.5 লিটার তেল ভরাই ভালো হবে। এছাড়া রয়েছে অন্যান্য ইলেকট্রিক যন্ত্রাংশ, কমিউটার হোক বা স্পোর্টস, যে কোনো মোটরসাইকেলেই কিছু অতিরিক্ত যন্ত্রাংশ বা ফিচার্স থাকে। বাইকের একাধিক ইলেকট্রিক যন্ত্রাংশ গরমের তীব্রতায় যখন তখন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই রাইড করার সময় নিয়মিত বিরতি দিন এবং সাথে অতিরিক্ত ফিউজ ও টুলবক্স সাথে রাখতে পারেন। এবার সর্বশেষ প্রসঙ্গ, সর্বশেষ প্রসঙ্গে চলে যাই চেইনের ব্যাপারে। গরমের সময় বাতাসে ধুলোবালি একটু বেশি থাকে, তাই কিছুদিন পরপর বাইকের চেন পরিষ্কার এবং লুব্রিকেন্ট করুন, ফলে বাইকের পারফরমেন্স অনেক স্মুথ হবে। এখানে মনে রাখতে হবে লুব্রিকেটিং করার আগে বাইকের সমস্ত পার্টস অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। যেগুলো ধুয়ে নেওয়া যায় না সেগুলো ঝেড়ে নেওয়া বা ব্লোয়ারের সাহায্যে পরিষ্কার করার চেষ্টা করবেন। তাহলে ভিউয়ার্স, এই বিষয়গুলো খেয়াল রাখলেই গরমে বাইক ভালো রাখতে পারবেন বলে আশা করা যায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, তাতে আমার আপনার সহ অনেকের বাইকের যত্ন একটু হলেও বাড়বে এবং আমাদের পারফরমেন্স এবং আমাদের জীবন অনেকটু সুন্দর হবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।